নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। তিনি বাঙালির গর্ব, বাঙালির জাত্যাভিমান, যার হাসি, কথা বলা, সংলাপ বলা অথবা শুধু তাকিয়ে থাকা দেখে আজও বিভোর হয় প্রত্যেক বাঙালি। তিনি উত্তম কুমার। তার জীবন, তার কর্মকাণ্ড নিয়ে চর্চা, আলোচনা, সমালোচনা প্রচুর হয়েছে, কিন্তু বিরাট বটবৃক্ষের নিচে চাপা পড়ে থাকা ছোট্ট গুল্মলতাদের নিয়ে আলোচনা খুব কমই হয়। যেমন উত্তম কুমারের স্ত্রী গৌরী দেবীর কথা আপনাদের আগেই বলেছি, আজ বলবো চিরদিন প্রচারের আলো থেকে দূরে থাকা উত্তম পুত্র গৌতম চট্টোপাধ্যায়ের কথা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। তখনও তিনি প্রতিষ্ঠিত নায়ক হিসেবে টালেগঞ্জের সিনেমা পাড়ায় মর্যাদা পাননি। বিয়ের প্রায় 10 বছর পর 1951 সালে সহযাত্রী ছবিতে যখন কাজ করা শুরু করেন, সেই সময় জন্ম হয় পুত্র গৌতমের। অনেকটাই মা গৌরী দেবীর মতো দেখতে হয়েছিলেন গৌতম। গৌতমের আগমনে ভাগ্য পরিবর্তন হয় উত্তম কুমারের। পরের বছর 75 ছবির হাত ধরে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে যান তিনি। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি, শুধুই এগিয়ে চলা। এদিকে ব্যস্ত বাবা, তাই গৃহবধূ গৌরী দেবী পরম যত্নে লালন পালন করতে থাকেন গৌতমকে। প্রাণ খোলা হাসি, প্রাণচঞ্চল গৌতমকে ঘিরে মেতে থাকত ভবানীপুরের বাড়ি। বাবা উত্তম কুমার প্রতিষ্ঠিত হল বাড়িতে, তিনি ছিলেন নিখাত একজন বাবা। ছেলের যাবতীয় আবদার, যাবতীয় দুষ্টুমি সবই তিনি মেটাতেন। একদিন যে অভাব দারিদ্র্যের মধ্যে উত্তম কুমার বড় হয়েছিলেন, ছেলের জীবন পথে সেই দারিদ্র্যের ছায়া তিনি কখনোই পড়তে দেননি। চেয়েছিলেন ছেলে বড় হয়ে সিনেমা ছাড়া অন্য যে কোনো পেশাতে প্রতিষ্ঠিত হোক, কিন্তু বাস্তবে সেটা হয়নি। 1963 সালে গৌরী দেবীর সঙ্গে ঝামেলা করে এক মাঝরাতে বাড়ি ছেড়ে সুপ্রিয়া দেবীর কাছে চলে যান উত্তম কুমার। বাবার এই চলে যাওয়া মন থেকে মেনে নিতে পারেননি গৌতম, কিছুটা দিকভ্রষ্ট হয়ে পড়েছিলেন। যদিও ছেলের কেরিয়ার গড়ে দিতে তৎপর ছিলেন উত্তম কুমার, ধর্মতলার কাছে ছেলের জন্য একটি বড় ওষুধের দোকান করে দিয়েছিলেন তিনি, কিন্তু সেটাও বেশি দিন টিকে থাকেনি। বাড়ি থেকে চলে গেলেও ছেলে বা পরিবারের প্রতি দায়িত্ব কখনোই অস্বীকার করেননি তিনি। ধুমধাম করে ছেলের বিয়েও দিয়েছিলেন, সব রকমভাবে চেষ্টা করেছিলেন ছেলের কেরিয়ার গড়ে দেওয়ার। কিন্তু বাবার বিরাট সাফল্য হিমালয়ের উচ্চ শিখরের মতো জীবনের প্রতি পথে এসে দাঁড়িয়ে পড়েছিল গৌতমের সামনে, যা টপকে নিজস্ব কিছু করে তোলার ক্ষমতা তিনি আর পাননি। উত্তম কুমারের ছেলে হিসেবেই সারা জীবন পরিচিত থেকে যান। উত্তম কুমার কর্মজীবনে বিরাট সাফল্য পেলেও সাংসারিক জীবনে কোনোদিনই শান্তি পাননি, ছেলেকে নিয়ে অশান্তিতে ভুগেছেন তিনি। 1981 সালে উত্তম কুমারের অকস্মাৎ মৃত্যুর পর আর্থিক অবস্থা কিছুটা পড়েও গিয়েছিল। একই সঙ্গে মারণ ক্যান্সার রোগ ধরা পড়ে গৌতমের শরীরে। সুন্দর চেহারার উত্তম পুত্র গৌতম ক্যান্সার ব্যাধিতে নিঃশেষ হয়ে যান। 2003 সালে মাত্র 53 বছর বয়সে মারা যান তিনি। বাবা জীবনে সাফল্য না পেলেও গৌতমের ছেলে গৌরব চট্টোপাধ্যায় বর্তমানে টলিপাড়ার অন্যতম জনপ্রিয়তম অভিনেতা। উত্তম কুমারকে নিয়ে যত চর্চা হয়েছে, ছেলে গৌতম তার বিন্দুমাত্রও পাননি। উত্তম কুমারের সাফল্যের বিরাট ছায়ায় ঢাকা পড়ে গিয়েছিলেন তিনি। ব্যর্থ মানুষ হিসেবে, পরাজিত হিসেবে ধীরে ধীরে ক্ষয়ে গিয়েছেন। ব্যর্থ মানুষদের কেউ কখনোই মনে রাখে না, এটাই হয়তো নিয়তি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে নিজের মতামত জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।